নমস্কার, আমি রুমি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের দারুণ সুন্দর একটা ভাজা পিঠের রেসিপি বানানো দেখাবো। আর এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একবার বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনারা দেখুন পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে এই পিঠেগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দারুণ স্বাদের মুচমুচে খাস্তা পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। মেজারিং কাপের 1 কাপ মানে 200 গ্রাম ময়দা। এখানে আমি 2 কাপ নিয়েছি মানে 400 গ্রাম ময়দা আছে। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ যদি তেল দিয়ে ভালো করে ময়দায় ময়াম দেওয়া হয় তাহলে পিঠেগুলো কিন্তু বেশ মুচমুচে আর খাস্তা হবে। এখন খুব ভালো করে এইভাবে 3 মিনিটের মতন ময়দায় ময়াম দিয়ে দিচ্ছি। ময়দায় খুব ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। এই সময় অল্প অংশ হাতের মুঠোর মধ্যে নিলেই আপনারা দেখতে পাবেন যে একটা দলা পাকিয়ে যাচ্ছে। তারপর ভেঙে নিলে এইভাবে বালির মতন চুড়ো চুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনোরকম ঠান্ডা বা গরম জল কিন্তু দিচ্ছি না। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো। যেইভাবে আমরা রুটি করার জন্য ডোটা রেডি করি ঠিক সেরকমই করে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠেগুলো বানানোর জন্য পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে কিন্তু খুব ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে দিয়েছি। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এই সময় ফ্লেমটা একেবারেই লোতে করে দেবো, নাহলে গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু দলা নেই। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপের মতন নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাও খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল কোড়াটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/3 কাপ চিনি, মানে 1 কাপের 1/3 ভাগ চিনি দিয়েছি। চিনিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে, এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু ঘন করে নিতে হবে। এই সময় আপনারা চাইলে অল্প পরিমাণ এলাচের গুঁড়োও দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে এলাচের গুঁড়ো আমি এখানে দিচ্ছি না। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করে নিতে হবে। মিশ্রণটাকে যত বেশি ঘন করা হবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে। আবারও আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে। এখন ময়দার ডোটা নিয়ে নিলাম। আবারও একবার খুব ভালো করে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। তারপর এইভাবে অল্প অল্প অংশ নিয়ে 1-1টা লেচি আলাদা করে নিতে হবে। খুব বেশি বড় করে লেচি কাটার দরকার নেই, এইভাবে ছোটো ছোটো করে লেচিগুলো রেডি করে নিয়েছি। এখন 1টা লেচি নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। আর সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম তার থেকে 1টা লেচি নিয়ে নিলাম। বেলনি দিয়ে লেচিটাকে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। লেচিটাকে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন অল্প পরিমাণ জল নিয়ে খুব ভালো করে জলটা চারিদিকে ব্রাশ করে নিতে হবে। এতে পিঠেটা কিন্তু ভালো করে আটকে যাবে। আর ভাজার সময় কিন্তু পিঠেটা খুলে পুরটা বাইরে আসবে না। এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আপনারা দেখুন এইভাবে শুকনো হওয়ার পরে কিন্তু আরও বেশি জমাট বেঁধে গেছে। এখন এইভাবে লম্বা করে পিঠেটার সাইডে রেখে দিলাম। তারপর এইভাবে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে। 2 সাইড খুব ভালো করে এইভাবে আটকে নিচ্ছি। তারপর অল্প পরিমাণ আবারও জল 2 সাইডে দিয়ে দিতে হবে। আবারও কিন্তু এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে। পিঠেটাকে কিন্তু এইভাবেই ফোল্ড করতে হবে, তাহলে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। আর পিঠেটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এই পিঠেটা রেডি হয়ে গেছে, এখন পিঠেটিকে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে।
এখন আমি আপনাদের আরেকটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লেচিকে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি, অল্প পরিমাণ জল ব্রাশ করে দিলাম। আবারও এইভাবে অল্প পরিমাণ পুর রেখে আর সাইডে কিন্তু জলটা ব্রাশ করে রেখেছিলাম, তাই খুব ভালো করে কিন্তু এইভাবে আটকে যায়। খুব ভালো করে এইভাবে আটকে নিয়ে তারপর একটু রোল করে নিতে হবে। আর সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এখন একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে করে দিলাম। যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই পিঠেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠেগুলোই কিন্তু একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পিঠেগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিতে হবে। পিঠেগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে, এতে পিঠেগুলো বেশ মুচমুচে আর খাস্তা হবে আর অনেক দিন স্টোর করে রাখা যাবে। পিঠেগুলোকে কিন্তু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। আর পিঠেগুলোকে ভাজতে প্রায় 5 মিনিট সময়ের প্রয়োজন পড়েছে। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি, মানে 3 টেবিলস্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল, 2 চামচের মতন জল দিয়ে দিলাম। এখন জল ও চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে, তাহলে চিনিগুলো কিন্তু খুব ভালো করেই মেল্ট হয়ে যাবে। আর হাই ফ্লেমে থাকলে চিনিগুলো কিন্তু ক্যারামেলে পরিণত হয়ে যাবে। চিনিগুলো কিন্তু এখানে খুব ভালো করেই মেল্ট করতে হবে, তাই ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে 2 মিনিট রেখেছিলাম, চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটাকে এইভাবে ঘন করেই বানাতে হবে। সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে এইভাবে একটু কোট করে নিতে হবে। এতে পিঠেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা এই পিঠেগুলো একবার বানিয়ে 1 মাস স্টোর করে রাখতে পারবেন। এইভাবে পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর পিঠেগুলোর গায়ে এইভাবে খুব ভালো করে আটকে যাবে। এতে পিঠেগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে আর খেতে তো ভালোই লাগবে। পিঠেগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পরে পিঠের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কিন্তু তত বেশি সুন্দর লাগছে। পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। এখন আমি আপনাদের পিঠেটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। শব্দ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে পিঠেটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। এখন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা খাস্তা হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে এই পিঠেগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।